পুলওয়ামার ঘটনায় আমরা শোকাহত ও মর্মাহত মৃত্যুর সংখ্যা এখনো পর্যন্ত ঊনপঞ্চাশ আরো বাড়তে পারে বলে আশঙ্কা এই রকম অবস্থায় পুরো দেশকে শহীদদের পরিবারদের সঙ্গে থাকা নৈতিক কর্তব্য আমাদের আরও উচিত অর্থ দিয়ে শহীদদের পরিবারদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া অনেকেই আছে সাহায্য করতে চান কিন্তু এই ভয় তাদের মধ্যে থেকে যায় যে সাহায্যের অর্থে সঠিক জায়গায় পৌঁছাবে কিনা তাই আপনার প্রাইম মিনিস্টার ন্যাশনাল রিলিফ ফান্ডে সরাসরি অর্থ দান করতে পারেন প্রাইম মিনিস্টার ন্যাশনাল রিলিফ ফান্ডে অর্থ দান করলে ইনকাম ট্যাক্স সেকশন এটি জিয়ার আন্ডারে ট্যাক্সও ছাড় পাওয়া যায় কিন্তু এই রকম একটা শোকের সময় এইসব ব্যাপারে আলোচনা করতে চাই না কিভাবে আপনারা তবে আপনারা অর্থদান করবেন সেটা নিয়ে আলোচনা করা যাক প্রথমেই বলে রাখি এই অর্থ সরাসরি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে চলে যাবে তাই আপনার অর্থ যে সঠিক জায়গায় পৌঁছাবে না এটার কোনো ভাবার জায়গা নেই অনলাইনে ডোনেশন করতে হলে পি এম এন ডট গভ ডট ইন লিংকে গেলেই নেট ব্যাঙ্কিং অথবা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডে খুব সহজেই ডোনেশন দিতে পারবেন তবে এইখানে একটা সমস্যা এই যে যে আপনি আপনি আপনার কারণ উল্লেখ করতে পারবেন না শহীদ পরিবারকে সাহায্যের উদ্দেশ্যে দিচ্ছেন সেটা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল দফতর হয়তো বুঝতে পারবে না তবে ট্রানজাকশন আইডি সমেত যদি তাদের মেল করে কারণ দর্শাতে পারেন এরপর আমি তাদের উদ্দেশ্যে বলবো যারা অনলাইনে পেমেন্ট করতে পারেন না আমাদের আশেপাশে অনেকেই আছেন সাহায্য করতে চান কিন্তু অনলাইন পেমেন্ট বা নেট ব্যাংকিংয়ের ব্যবহার জানেন না আপনারা সরাসরি মানি অর্ডার করতে পারেন পোস্ট অফিস থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল অর্থদান করলে পোস্ট অফিস এই ক্ষেত্রে কোনো কমিশন নেবেন না এই অ্যাড্রেসটা হলো প্রাইম মিনিস্টার ন্যাশনাল রিলিফ ফান্ড প্রাইম মিনিস্টার অফিস সাউথ ব্লক নিউ দিল্লি ডাবল ওয়ান ডাবল জিরো ডাবল ওয়ান অবশ্যই ফর্মে অর্থদানের উদ্দেশ্যটাও লিখে দেবেন তাই আপনাদের অনুরোধ করব সবাইকে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করতে যাতে সবাই জানতে পারে ধন্যবাদ